Hello bondhura, this is the Petuk Vagabond and welcome to the second episode of Food Adda and More. And ajke amader showstopper, ajke amader special guest hocche Keema dal, jeta hoyto tomra kalker vlog e ektu glimpse pecho. And jara bhabcho je ajker vlog kothay, taderke bole rakhi ajker vlog ta tumra dekhte pabe kalke thik bela 12tay. And kal theke protidin vlog ashbe bela 12tay, tai ekdom dot 12tay chole ashbe vlog er jonno. Erpor theke time er kono herfer hobe na. And jehetu ajke Sunday and today's special video jeta include korechi notun segment ami ei channel e, that is Food Adda and More, jekhane amra ekta recipe dekhabo, ekta particular kono recipe, erpor theke tomader choice recipe o thakbe shekhane, shetake banabo or niye ashbo baire theke and shetake tomader samne review korbo, adda dite dite onek onek beshi kotha bolte bolte. So inar shonge ekta alap koriye dei bhalo kore. Ini hocchen khashi mangsho diye dal, halim noy, ami aro ekbar bole dicchi, eta kintu halim noy, eta kintu dal, cholar dal, seta hocche khashir mangsho diye, jeta amar jibe jol chole asche, ami wait korte parchi na taste korar jonno. But tar age cholo tumra recipe ta chot joldi dekhe esho. Ranna to dekhbo, tar age ektu texture ta dekhe nao. To ei hocche amader kima daler texture. Eibhabe dal gulo একটু ওভার সিদ্ধ হতে হবে এন্ড মাঝখানে মাঝখানে মাংসের টুকরো দেখতেই পাচ্ছ। আমি ভেবেছিলাম তোমাদেরকে রেসিপিটা লাইভই দেখাবো, বাট অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সেজন্য একটু স্পিড করে ভয়েস ওভারটাই দিতে হচ্ছে। নেক্সট টাইম থেকে তোমরা জানাবে তোমরা কোনটা প্রেফার করবে, ভিডিওটা বড় হলেও কি লাইভ দেখাটা পছন্দ করবে নাকি এইভাবে। সো এই হচ্ছে মাটন, এটাকে মাখিয়ে রেখেছে তেল, ভিনিগার, নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা। এদিকে তেল গরম হয়ে গেছে, সেটাতে চিনি দিয়ে দিয়েছে, ওটা ব্রাউন হলে হয়ে এলে দিচ্ছে গোটা মশলা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন, এরপর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে সব একটা একটা করে, দারচিনি এসব। অ্যান্ড এরপর দিয়ে দিল পেঁয়াজ বাটা, অ্যাকচুয়ালি এটা গ্রেট করা পেঁয়াজ, একটা পেঁয়াজ গ্রেট করে এইভাবে দিতে হবে। অ্যান্ড সঙ্গে সঙ্গে কালার চেঞ্জটা দেখো, যেহেতু চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছিলো। এবং এরপর আরও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে দিতে হবে, সেগুলো কুচি করে রাখা। সো এই পুরোটাই টেক্সচারের জন্য আর কি। নেক্সট এর মধ্যে দিতে হবে টমেটো কুচি। আর এই দিকে দেখো ছোলার ডালটা মা ভিজিয়ে রেখেছে কিছুক্ষণ আগে থেকে, সো এটা ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এরপর মশলাটার মধ্যে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিল চিড়ে, অল্প একটু নুন দিল জাস্ট সফট করার জন্য মশলাটাকে, বাকিটা পরেই দেবে। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। এরপরের মধ্যে দিল একটু গ্রেট করে রাখা রসুন, তোমরা রসুন বাটাও দিতে পারো। এরপর আদা বাটা একটু বড়, 1 টেবিল স্পুন মতো। অ্যান্ড ওই আদা বাটার ধোয়া যে জলটা, বাটি ধোয়া জলটা, সেটা দিয়ে দিল। এরপর গুঁড়ো মশলা যাচ্ছে এক এক করে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যান্ড হলুদ গুঁড়ো, এইসব এক এক করে চলে যাবে। অ্যান্ড লাস্টে অবভিয়াসলি কালারের জন্য দিতেই হবে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তোমরা না চাইলে না দিতে পারো। মশলাটাকে একদিকে কষাতে হবে। আর এদিকে দেখো টক দইটা মা ফেটিয়ে রেখেছে হলুদ দিয়ে একটুখানি, কোথায় কোথায় কোথায়, এই যে এই হচ্ছে টক দই। এরপর এর মধ্যে মশলার মধ্যে নুন চলে যাচ্ছে যতটা দরকার ঠিক ততটাই। এরপর দইয়ের মিশ্রণটা দিয়ে দিল, এটাকে ভালো করে কষানোর পর তেল যখন ছেড়ে আসবে তখন ম্যারিনেট করা মাংসটার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে সাইমেলটেনিয়াসলি চেপে যাচ্ছে ডালটা তেলের মধ্যে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো দেওয়ার পরে ডালটা দিয়ে দিল একটু স্ট্রেন করে, হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছে। অ্যান্ড নুন হলুদ সবই পড়ে গেছে এটার মধ্যে। সো একদিকে ডালটা সেদ্ধ হবে, এদিকে মাংসটাও আমাদের তেল ছেড়েছে, সো মাংসটার মধ্যেও জল দিয়ে দিয়েছে মা। দুটো সাইমেলটেনিয়াসলি সেদ্ধ হবে, তারপর দুটোকে মিক্স করা হবে। দেখো অলমোস্ট ডালটা সেদ্ধ হয়ে গেছে, এরপর মাংসটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অ্যান্ড সঙ্গে ঝোলটাও দিতে হবে, বাট বি কেয়ারফুল। অ্যান্ড এরপর ভালো করে এটাকে মিক্স করে, আরও একটু জলও দিতে পারো তোমরা, পরে পরে একটু জলও দিয়েছিলো মা। অ্যান্ড এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে যতক্ষণ না এটা মাখা মাখা হয়ে আসছে। সো লেটস গেট স্টার্টেড, একটু ক্লোজ আপে চলে আসবো আমি তোমাদের জন্য। অ্যান্ড স্টার্ট করবো এরপর আমরা হামলা এটার উপর। সো এখানে আমি কিছু দেখতে পাচ্ছ পেঁয়াজও নিয়ে নিয়েছি অ্যান্ড অ্যাজ পার রিকোয়ারমেন্ট সেটা দিয়েও টেস্ট করব, আগে প্লেন টেস্ট করব।
সো এইটা শুধুও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, বা রুটি নান এইসব দিয়েও খেতে পারো। বাট আমি সাজেস্ট করবো এটা মেনলি তোমার চাপাটি এই ক্যাটাগরির ফুডের সঙ্গে এটা বেস্ট যাবে। আই এম অলরেডি স্যালিভেটিং। এই হচ্ছে আমাদের ফার্স্ট নিওয়ালা অ্যান্ড এটার মধ্যে অলরেডি আছে মাংসর পিস। ফার্স্ট বাইটে এগুলো হওয়া ঠিক না। আরেকবার খাবো, তারপর রিভিউ। স্বর্গীয় একদম। সো এরপর হচ্ছে রিভিউ টাইম। এটা মানে এতটাই ভালো হয়েছে, দেখলেই তোমরা একদম স্বর্গীয়, সিরিয়াসলি অমৃত। সো আমরা জানি এই ভোজ বাড়িগুলোতে অ্যাকচুয়ালি ছোলার ডাল দিয়েই বিভিন্ন রকমের প্রিপারেশন করা হয়, কারণ ওটার মধ্যেও একটা বেশ সুন্দর একটা ফ্লেভার থাকে। অ্যান্ড সেইটা যখন এই খাসির মাংসের সঙ্গে মিশেছে, মানে দুটোর কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে, আই জাস্ট কান্ট মানে এক্সপ্লেন। এবার আমি এখানে একটা কথা বলতে চাইবো যে এটা আমি কালকে যখন মা বানিয়েছিল তখন আমি একদম সদ্য সদ্য একটু খেয়েছিলাম, তখন ডালটা স্লাইট মানে সেদ্ধটা কম ছিল, সেদ্ধ কম বলতে সেদ্ধ ছিল বাট একটু বেশি সেদ্ধ হওয়া দরকার এই রেসিপিটির ক্ষেত্রে, যেটা আমার মনে হয় সেইটা অ্যাকচুয়ালি ছিল না। সো তোমরা আগের রাত্রে কিন্তু ভিজিয়ে রাখবে ডালটা যদি তোমরা করতে চাও এটা, অর একটা হুইসেল দিয়ে নেবে, তাহলে এটা ভালো করে কুক হয়ে যাবে। লাস্ট দিন আমরা চিকেন মোমো রিভিউ দিয়েছিলাম, বাট একটু একটু আমার গিল্ট ফিল হচ্ছিল, কারণ কারণ ব্যাক টু ব্যাক আমি ময়দা খেয়ে নিয়েছিলাম, বাট আজকে একদমই সেটা হচ্ছে না, কারণ এটা একটা বলতে পারো হেলদি রেসিপি, কারণ মাটন ইউজুয়ালি খুব বেশি খায় না, সো এটুকু তো চলে। বাট যারা এটাও চাও না, একদম হেলদি খেতে চাও, তারা এটাকে রিপ্লেস করে চিকেন দিয়ে বানাও, দারুণ হবে। শুধু এটাই বলবো যে ডালটাকে ভালো করে সেদ্ধ করো, তারপর চিকেনটার মধ্যে দিয়ে বেশিক্ষণ ফুটিও না, তাহলে টেন্ডারনেসটা চলে যাবে চিকেনের। এই রেসিপিটা তারাও ট্রাই করতে পারো যারা ডেইলি বেসিসে ডাল খেতে পছন্দ করো না, বাট জানো যে সেটা শরীরের জন্য দরকার, সো এটা বিভিন্ন রকম ডাল দিয়ে একদমই ট্রাই করতে পারো। এটার সঙ্গে একটু লেবুর রস থাকলে না জমে যেত। টেন্ডার মাটনটা একদম পারফেক্ট। মাংসগুলো কিন্তু একদম কুচি কুচি কিমা নয়, এরকম ছোটো ছোটো পিস হবে, আদারওয়াইজ ওই বাইটটা না পেলে কিন্তু ওই ফিলটা আসবে না। লুচি দিয়েও দারুণ লাগবে। ফ্লেভার্সের বিস্ফোরণ, রিয়েল ফুড গ্যাসম। উফ, দিস ইজ সামথিং দ্যাট ইজ বদরিং মি। সো তোমরাও যখন বানাবে তখন আমি সাজেস্ট করবো যে একটু বোনলেস করে বানাও, আদারওয়াইজ এই যে বাইটে বাইটে হাড় আসছে এটা একটু বদার করছে আমাকে, অ্যাটলিস্ট তোমাদেরকে না করলে ইটস ওকে।
এইবার হবে আসল খাওয়া। যারা বুঝতে পারবেছো কি হতে চলেছে, যাদের পছন্দ না ব্যাপারটা তারা এখানে স্কিপ করে নিতে পারো। বাটিটা এইরকম দেখলে না মা বুঝবে যে জিনিসটা কতটা ভালো হয়েছে খেতে। সবসময় মুখে তো কমপ্লিমেন্ট দেওয়ার দরকার হয় না। আজকের ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখবো, বেশি টানছি না। তোমরা জানিও যে আজকের শো স্টপারকে তোমাদের কেমন লাগলো অ্যান্ড আজকের এই ছোটোখাটো ফুড আড্ডা অ্যান্ড মোর এপিসোডটা তোমাদের কেমন লাগলো ওভারঅল, বা তোমরা লাইক করছো কি না এই যে আমি তোমাদের সামনে এসে খাচ্ছি অ্যান্ড রিভিউ দিচ্ছি জিনিসটা। তো দেখা হচ্ছে কালকে ঠিক 12টার সময় এই চ্যানেলে অ্যান্ড ঠিক সন্ধ্যে 7টায় পেটুক ভ্যাগাবন্ড টক্সে একটা ওয়ার্কআউট ভিডিও নিয়ে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করতে ভুলো না, একটা কমেন্ট ছেড়ে যাবে প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ অনেক এক্সাইটিং ভিডিওজ আসতে চলেছে। সো দেখা হচ্ছে কালকে। টিল দেন স্টে হেলদি, স্টে অ্যাক্টিভ, স্টে হ্যাপি।